वासीपुर राज्य राजा रतन सिंहर एक पुत्र सन्तान जन्म है। तार नाम रखा है बीर बहादुर। बीर बहादुर छोट बेला एकदम अन्य रकम छिल। बीर बहादुर आज के सप्तम जन्मदिन छिल। से भगवान का आशीर्वाद नवर जो सब परिवार मंदिरे जाए। बीर बहादुर संगे तार बाबा माओ छिलेन। बीर तुमी सात बछर हो गेछो, तुमी जानो ना जे आम्रा कत पूजो पाठ उपोष और कत उपाय करार परे भगवान आमादेर कथा शुनेछेन और एत बछर पर तोमाके आमादेर काछे दिएछेन। मंदिरे पौंछे सेखाने भगवानेर पूजा अर्चना करार पर सेखाने थाका पंडित मशाइयेर साथे कथा बोले। उनी सेई पंडित जे बीरेर जन्मेर पर कुष्टि बानियेछिलेन এবং সেই কুষ্টি দেখে কিছু বলেছিলেন। বীর যাতে কিছু না শুনতে পারে তার জন্য তাকে খেলতে পাঠিয়ে দেয়। বাবা যাও সামনে খেলো, দেখো তোমার মতন অনেক বাচ্চারা সেইখানে খেলছে। হ্যাঁ হ্যাঁ যাও বাবা, খেলো খেলো। বীর বাচ্চাদের সাথে বাইরে খেলতে যায়। তখনই আকাশে ঘন কালো মেঘের সৃষ্টি হয়। ভয়ঙ্কর বজ্রবিদ্যুতের সাথে বৃষ্টি পড়তে শুরু করে। বাচ্চারা এদিক ওদিক দৌড়তে থাকে। বীরও গিয়ে এক জায়গায় লুকিয়ে পড়ে। প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। মহারাজ আমার বীর কোথায়, আমার বীরকে এনে দিন। ধৈর্য ধরুন, বৃষ্টির কারণে এইখানে কোথাও লুকিয়ে থাকবে, বৃষ্টি বন্ধ হলে আমরা ঠিক খুঁজে বের করে নিতে পারবো। রানী রূপমতি খুব চঞ্চল হয়ে পড়েছিলেন আর জোরে জোরে কাঁদতে শুরু করে। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায়। বীর খুবই সাহসী, এত চিন্তা করার দরকার নেই, ওর উপরে মহাকালের আশীর্বাদ আছে। কিন্তু তোমাকে ওকে বটগাছের থেকে দূরে রাখতে হবে। কেন, এমন কেন পণ্ডিত মশাই? বটগাছকে ছোঁয়া মাত্রেই তার সব শক্তির কথা মনে পড়ে যাবে আর সে তোমাদের থেকে দূরে চলে যাবে। ওর কুণ্ডলিতে যা লেখা আছে সেইটা তোমার মনে আছে তো? আমার ছোট্ট ছেলেটা কোথায়? এরপর থেকে আর কখনো কোথাও যেতে দেব না, সব সময় বুকের ভেতরে আগলে রাখবো আমার সোনাটাকে। তখনই বীর হাতে কিছু পেয়ারা নিয়ে ফিরে আসছিল। দেখো এসে গেল বীর, আমি বলেছিলাম না বৃষ্টি বন্ধ হওয়ার পরে বীর এসে যাবে বলে। রানী রূপমতি দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে। কোথায় চলে গিয়েছিলে বেটা? আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না, এরপর থেকে তোমাকে আর কোথাও যেতে দেব না আমি। মা ঝড় দেখে আমি না ভয় পেয়ে গেছিলাম, আর ভয়তে গিয়ে আমি একটা গাছের তলায় শরণ নিয়েছিলাম, সেই গাছ আমাকে বাঁচিয়ে নিল। কোন গাছ বাবা? বীর সামনে থাকা বটগাছের দিকে ইশারা করে। রাজামশাই, রানী রূপমতি আর পণ্ডিত তিনজনে একে অপরের মুখের দিকে দেখতে থাকে। এখন কি হবে? এখন ঈশ্বর যেটা লিখেছেন সেইটাই হবে, একে আটকানো আমার জন্য তো পাপ। ঠিক আছে পণ্ডিত মশাই, আমরা ঈশ্বরের ইচ্ছা ভেবে বীরকে মুক্ত করে দেব, ওর যেইটা ইচ্ছে হবে করার জন্য সেইটাই সে করবে। কিন্তু আমি তো মা, আমি কি করে যেতে দেব? আমি তোমার কথা বুঝছি, কিন্তু যখন স্বয়ং মহাকালের আশীর্বাদ আছে তার কখনো কিচ্ছু হতে পারে না, বুঝলে? রাজা রতন সিং আর রানী রূপমতি পণ্ডিত মশাইকে প্রণাম করে রাজপ্রাসাদে ফিরে আসে। এক মাস পর একদিন বীর সকালে প্রাতঃভ্রমণ করে ফেরে। মা মা, উঠে পড়েছ? চলো খাবে চলো। মা আগে আমার কথা শোনো, আজকে আমি কিছু দেখেছি। বলো কি দেখেছো? একটা বড় গ্রাউন্ড, আর সেই গ্রাউন্ডের চারিপাশে বড় বড় পাথর, আর পাথরের চারিপাশে থাকা কিছু বিদঘুটে জীব। রানী রূপমতি বীরের কথা বুঝতে পারে, কিন্তু সে বুঝেও না বোঝার ভান করে। বীর কোথায় মন থাকে তোমার? দুধটা খেয়ে নাও, বেশি চিন্তা করো না, বাইরে খেলে এসো। ঠিক আছে মা। কিছুদিন পর বীর আবার সেই স্বপ্ন দেখে। দেখে মাকে সব জানায়, কিন্তু এবারও মা না শোনার ভান করে। বীরের কিউরিসিটি বাড়তে থাকে। ও মনে মনে ঠিক করে এই স্বপ্নের সত্যতা ওকে জানতেই হবে। কিছুদিন পর
রাজমহলে যজ্ঞের আয়োজন হয়। সেখানে পণ্ডিত মশাই আসেন। হঠাৎ যজ্ঞের সময় বীরের নজর আকাশে ওড়া একটা অদ্ভুত রকমের চাকতির উপরে পড়ে। বীর চেঁচিয়ে বলে, দেখো দেখো এটা কি এসেছে, এটা হাওয়াতে কি করে উঠতে পারে? সবাই বীরের দিকে অবাক দৃষ্টিতে দেখতে থাকে, কারণ আকাশে কেউ কিছু দেখতেই পাচ্ছিল না। বাবা তুমি কেন চেঁচাচ্ছ, এখানে তো কিছুও নেই। সবাই খুব হাসাহাসি শুরু করে, কিন্তু রানী রূপমতী আর পণ্ডিত ব্যাপারটা বুঝতে পারে। বীর অপমানিত বোধ করে, তাই সে ওখান থেকে দৌড়ে নিজের ঘরের ভেতরে চলে যায়। তারপর বেশ কিছুদিন ঘরের বাইরে আসে না, যার ফলে ও অসুস্থ হয়ে পড়ে। সোনা, এই ওষুধটা খেয়ে নাও, এসো বাইরে এসো। না মা, আমার ইচ্ছে নেই। বীর খুব অবাধ্য হয়ে গেছে, দেখো না ওষুধ খাচ্ছে না, বাইরেও আসছে না। বীর, তুমি সেই দিনকার কথার জন্য এখনো রেগে আছো? না, কিন্তু সেটা সত্যিতে ছিল। বাবা, এই কথাটা আমি জানি, তুমি জানো আর তোমার মাও এটা জানেন, কিন্তু যারা হেসেছিল ওরা তো এই ব্যাপারটা জানে না, ওরা এই জিনিসটা কি করে বুঝতে পারবে? তাই তুমিও তাদের কথায় বিশেষ গুরুত্ব দিও না, চলো বাইরে ঘুরতে চলো। হ্যাঁ চলো বীর, তোমারও মনটা ঠিক হয়ে যাবে। বীর বাইরে আসে, এসে তলোয়ার চালানো অভ্যাস করতে থাকে। ঠিক তখনই ও আকাশে আবার সেই জিনিসটা দেখতে পায়, কিন্তু এইবার ভয় পেল না আর কাউকে কিছু বললও না, চুপ করে বসে দেখতে থাকে। এইটা কিছু একটা রহস্য আছে যেটা আমাকেই জানতে হবে। বাবা ঠিকই বলেছিলেন, যারা আমাকে বুঝতেই পারে না তারা কি করে বুঝতে পারবে, তাই আমি এই ব্যাপারে জেনেই ছাড়ব। ওই অদ্ভুত দেখতে চাকতিটা নিচে আসতে শুরু করে, ওটা দেখতে খুব সুন্দর আর আকর্ষণীয় ছিল। বাহ, এইটাতে বসে তো আমি পুরো মহল ঘুরে আসতে পারবো। কিন্তু বীর যেই ওই উড়ন্ত চাকতির দিকে এগোচ্ছিল, পিছন থেকে রাজা রতন সিং এর আওয়াজ শুনতে পায়, তখনই চাকতিটা গায়েব হয়ে যায়। বীর মহলে ফিরে আসে। রাতের বেলায় বীর জানলায় দাঁড়িয়ে আকাশ দেখছিল। ঘন কালো অন্ধকার আকাশের মধ্যে উজ্জ্বল তারাদের দেখতে ওর খুব ভালো লাগছিল। কিন্তু হঠাৎ ওই উড়ন্ত চাকতি আবার ওর সামনে আসে। এবার তার মধ্যে থেকে একটা লম্বা লম্বা হাত পাওয়ালা রোগা পাতলা এক বিচিত্র শরীর আর মুখওয়ালা প্রাণী ওর জানলার সামনে আসে। বীর জোরে চেঁচিয়ে ওঠে। রাজা রতন সিং আর রানী রূপমতী সেই আওয়াজ শুনে এসে পড়ে। এর আগের পর্বে আপনারা দেখেছেন বীরের কাছে একটা অদ্ভুত প্রাণী উড়ন্ত চাকতি থেকে বেরিয়ে আসে। বীর চেঁচিয়ে ওঠে। বীরের চেঁচানোর আওয়াজে রাজা রতন সিং আর রানী রূপমতী চলে আসেন। পরবর্তী অংশ। কি হলো বাবা, কেন চেঁচাচ্ছ? কি হয়েছে আমার সোনা, কি হয়েছে? মা মা ওই দেখো জানলার দিকে। রাজা রতন সিং আর রানী রূপমতী যখন জানলার দিকে তাকিয়ে দেখে, দেখে অবাক হয়ে যায়। এইটা কি, সৈন্যদল? সৈনিকদের ডাকে, কিন্তু ততক্ষণে সেই অদ্ভুত প্রাণী আকাশের দিকে মিলিয়ে চলে যায়। আমাদের বীরের ভয়ঙ্কর কোনো বিপদ আসতে চলেছে, ঠাকুর একে রক্ষা করো। সৈন্যদল, বীরের আশেপাশে ভালো করে পাহারা দাও, কোনো খারাপ শক্তি যেন তাকে ছুঁতেও না পারে। রাজা আর রানী নিজেদের ঘরে ফিরে যায়। বীরের ঘরের বাইরে সৈনিকরা পাহারা দিতে থাকে। কি হচ্ছে আমার সঙ্গে, এই বিমান আর এই জন্তু আমার পেছনে কেন পড়েছে, আর এরাই তো তারা যারা আমার স্বপ্নতে আসে। বীর এইসব চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখে। দেখে একটা বট গাছের নিচে একজন সাধু বাবা বসে আছেন। সকালে উঠে বীর সেই দিকে যাত্রা শুরু করে। বট গাছের নিচে গিয়ে দেখে সেই সাধু বাবা বসে আছেন। ইটের তৈরি বড় যজ্ঞকুণ্ডে আগুন জ্বলছিল, পাশে কিছু কাঠ পড়েছিল, আর তার পাশে একটা লোহার চিমটা ছিল। সাধু বাবার পরনে হলুদ রঙের কাপড়, মাথায় সাদা লম্বা চুল আর মুখে সাদা দাড়ি ছিল। এসো বৎস, তোমার এই কুটিরে স্বাগত। বীর কাছে এসে বাবাকে প্রণাম করে সেখানেই বসে। খুবই চিন্তিত দেখাচ্ছ, বলো কি চিন্তা? বাবা, আমি আপনাকে স্বপ্নতে দেখেছি, আপনি কি সত্যি আমার ব্যাপারে কোনো রহস্য জানেন?
সাধু বাবা চোখ বন্ধ করেই ওর কথায় হ্যাঁ বলে সম্মতি জানায়। বাবা কিছু কথা জেনে নাও, যেইখানে তুমি আছো সেইটা তোমার ব্রহ্মাণ্ড নয়। কি বাবা, আমার ব্রহ্মাণ্ড তাহলে কোথায়? আমি কে? বাবা তুমি অন্য ব্রহ্মাণ্ডের, আর সেইটা তোমাকে নিজেকে খুঁজতে হবে। কিন্তু কি করে বাবা? সাধু বাবা বীরকে একটা ম্যাপ দেয় যাতে ওর দুনিয়ায় যাওয়ার রাস্তা আছে। আজ যে স্বপ্ন তুমি দেখেছো বা বিমান যেটা তোমার পাশে আছে সেটা তোমাদেরই লোক, আর সেই সব লোকগুলো তোমাদের ব্রহ্মাণ্ডের। বাবা আমাকে কি করতে হবে আর আমাকে কবে আসতে হবে? সেই ব্রহ্মাণ্ডের সব অচেনা কথাগুলোকে খুঁজে বের করে তোমাকে আসতে হবে, আর উপহারে নিশ্চয় তুমি কিছু পাবে। সাধু বাবা বীরকে ম্যাপটা দেয়। বীর সেই রাস্তার দিকে রওনা হয়, একটা চিঠি প্রাসাদের বাইরে রেখে যায়। বীর নিজের একটা ঘোড়া নিয়ে জঙ্গলের রাস্তায় যেতে থাকে। বীরের বয়স মাত্র 7 বৎসর ছিল। বীর পথে একটা আশ্রমে গিয়ে দাঁড়ায়। আশ্রমে গুরুজি বাচ্চাদের পড়াচ্ছিলেন। বীর সেখানে জলের সন্ধানে যায়। সেখানকার গুরুজির মধ্যে স্বয়ং ভগবানের রূপ দেখতে পায়। গুরুজির সৌম্য শান্ত দীপ্ত রূপ বীরকে তার প্রতি আকর্ষণ করে। কি চাই বাবা বলো? গুরুমশাই আমি এখানে জলের খোঁজে এসেছি। সামনে যাও, আর ওইখানে যে ঘোড়া রাখা আছে সেইখানে যাও, জলটা খেয়ে নাও। বীর গিয়ে জল খায়, তারপর আবার গুরুজির কাছে ফিরে আসে। গুরুমশাই আমার জলের তেষ্টা তো মিটে গেল, কিন্তু আমার জ্ঞানের তেষ্টা এখনো আছে। আমি তার জন্যে এইখানেই থেকে যেতে চাই। ঠিক আছে থেকে যাও, কিন্তু তোমার নামটা কি, কে তুমি, কোথা থেকে এসেছো কিছু তো বলো। গুরুমশাই আমার নাম বীর, আমি একটা পথিক যে নিজের পথ খুঁজছে, শুধু এতটুকুই পরিচয় আছে। ঠিক আছে বাবা, আজকের থেকে তুমি আমার শিষ্য বীর। বীর বীর মাথা নিচু করে গুরুজির পা ছুঁয়ে প্রণাম করে। আশ্রমে বীরের মতন ছোট বাচ্চারা ছিল, যারা শিক্ষা গ্রহণের জন্য গুরুজির কাছে এসেছিল। বীর জীবনে বেঁচে থাকতে গেলে আমাদের নিজেদের উপরে নির্ভর হতে হয়। বলা যেতে পারে না কখন কি পরিস্থিতি আসতে পারে। সামনে কিছু কাঠের টুকরো পড়ে আছে আর কিছু খড় আছে, তুমি সেইগুলো দিয়ে নিজের জন্য একটা ছোট্ট কুটির বানিয়ে নাও, যাতে শিক্ষার পরে তুমি বিশ্রাম নিতে পারো। আগে গুরুমশাই। বীর গিয়ে কাঠগুলো নিয়ে এসে সেগুলো পোতার জন্য মাটিতে গর্ত করতে থাকে। ঠিক তখনই মাটির ভেতর থেকে একটা কালো বিষধর সাপ বাইরে বেরিয়ে আসে। সব বাচ্চারা তাই দেখে পালিয়ে যায়। বীর যেই সেটা মারার জন্য লাঠি ওঠায়, গুরুজি, দাঁড়াও বীর, এটা কি করছো? গুরুমশাই এখানে একটা বিষাক্ত সাপ আছে। কিন্তু তাকে আমরা ভালোবেসেও সরাতে পারি, ভালোবেসে কি করে সেইটাই শিখতে তুমি এইখানে এসেছো, এইটাকেই আশ্রমের শিক্ষা বলে। গুরুজি বীরকে কিছু একটা দেয়, সাপ সেখান থেকে এমনি এমনি চলে যায়। সবাই খুব খুশি হয়। বীর কাঠ আর খড় দিয়ে সুন্দর একটা কুটির তৈরি করে, যার ছাদটা খড়ের তৈরি ছিল। আরে বাহ, তুমি তো খুব সুন্দর ঘর বানিয়েছো। রাত্রে যখন সবাই শুয়ে পড়ে, একটা পাগল বাঘ গর্জন করতে করতে সেখানে আসে আর এক শিষ্যের কুটিরের উপরে লাফিয়ে পড়ে। এই দেখে আশ্রমে হুটোপুটি লেগে যায়। সবাই অস্ত্র নিয়ে লুকিয়ে পড়ো, একটা পাগল বাঘ আশ্রমে ঢুকে পড়েছে। সব শিষ্যরা লুকিয়ে যায়, কিন্তু বাঘ একজন শিষ্যের উপরে আক্রমণ করে। বাঘের কাছে দিব্য শক্তি ছিল, যার ফলে সে বলতে পারত। বীর ছুটে সেখানে আসে আর বাঘ এবং সেই শিষ্যের মাঝখানে দাঁড়িয়ে পড়ে। এই মূর্খ ছেলে, আমার সামনের থেকে সরে যা। তুমি একে খেতে কেন চাও? বাঘ রাগে আগুন হয়ে যায়। তোর এই কথা জেনে কি লাভ আছে? তুমি জানো না ছোট বাচ্চাদের মারা পাপ হয়। আমার দৃষ্টি সব থেকে আগে এর উপরে পড়েছে, আর আমি একে এখন খাবো। মুখের থেকে আগুন বার করতে থাকে। বীর নিচু হয়ে সেটা থেকে বেঁচে যায়। এই ছেলেটার সঙ্গে তুইও মারা যাবি, কারণ আমি তোকেও খেয়ে ফেলবো,
তুমি নিজের প্রাণ হারিয়ে ফেলবে। তখনই বাঘ বীরের উপরে ঝাঁপিয়ে পড়ে আর তার দুটো থাবা বীরের কাঁধে রাখে। সবাই খুব ভয় পেয়ে যায়। বীরও বাঘের পেটে একটা লাথি মারার চেষ্টা করে, কিন্তু বাঘের গায়ে লাগে না। বীর বাঘটাকে খুব জোরে ধাক্কা দিয়ে উল্টো দিকে ফেলে দেয় আর বাঘের উপরে গিয়ে বসে পড়ে। বাঘ বীরকে নিচে ফেলার চেষ্টা করে কিন্তু পারে না। যেই বাঘ কামড়ানোর জন্য মুখ খোলে, বীর বাঘের মুখে হাত ঢুকিয়ে মুখটা ফেড়ে দেয়। সবাই খুব খুশি হয়, গুরুজি স্বস্তি পায়, কিন্তু বীর জ্ঞান হারায়। সবাই আনন্দে তালি বাজাতে থাকে, গুরুজিও প্রসন্ন হয়। বীর অজ্ঞান হয়ে পড়েছিল। দৌড়ে যাও আর জল নিয়ে এসো। শিষ্যরা তাড়াতাড়ি গিয়ে জল নিয়ে আসে। যেই গুরুজি জল খাওয়ানোর জন্য তার মুখ খোলে, তিনি অবাক হয়ে দেখতে থাকেন, চোখ বড় বড় হয়ে যায়। এ কি, বীরের জিভে চন্দ্রের চিহ্ন! গুরুজি ধীরে ধীরে বীরের মুখে জল দেয়। বীরের জ্ঞান ফেরে। তুমি যাও আর বীরকে কুটির অবধি পৌঁছিয়ে দাও। কুটিরে ফিরে বীর ঘুমিয়ে পড়ে। সকালে গুরুজি একটা নদীর ধারে নিয়ে গিয়ে বীরকে তিনটে পাথর আর একটা আয়না দেন। সব থেকে আগে এইটা জেনে নাও, বীর তুমি সাধারণ ছেলে নও। কে তুমি বলো? তুমি কি এইটা জানো যে তোমার মধ্যে কত সামর্থ্য? বীর চুপ করে থাকে। তুমি কি এইটা জানো যে তোমাকে কোথায় যেতে হবে? আমি কিছু বুঝতে পারলাম না গুরুমশাই। এখন তুমি খুবই ছোট, সময়ের সঙ্গে সঙ্গে তুমি সব বুঝে যাবে। তুমি নিজের পথের রাস্তা হারিয়ে ফেলেছিলে, কিন্তু সেই বাঘ এসে তোমাকে সব মনে করিয়ে দিয়ে গেল। বীর চুপ করে শোনে। যাও বাবা নিজের পথের দিকে। গুরুমশাইয়ের ব্যবহার কি করে করব? যখন তুমি এই দুটো সাদা পাথরকে একসঙ্গে ঘষবে, তখন তোমার জন্য খাবার ব্যবস্থা এবং অন্য দরকারি জিনিস প্রস্তুত হয়ে যাবে। গুরুমশাই কালো পাথরের কি ব্যবহার? দরকারের সময় এই পাথরটা তোমাকে জন্তুদের থেকে সাহায্য করবে। কিন্তু একটা কথা মনে রেখো, কালো এবং সাদা পাথরের ব্যবহার একসঙ্গে কখনো করবে না, না হলে অনর্থ হয়ে যেতে পারে। ঠিক আছে গুরুমশাই, কিন্তু এই আয়নাটার আমি কি করব? এইটা তোমাকে তোমার ভবিষ্যৎ দেখাবে, কিন্তু এর জন্য রোদের থাকা অতি আবশ্যক। গুরুমশাই আমি যাওয়ার জন্য প্রস্তুত আছি, আমাকে আপনি আশীর্বাদ দিন আর আমার মার্গদর্শন করুন। গুরুজি বীরকে পথ দেখায়। বীর সেই পথ ধরে আগে এগোতে থাকে। বীর হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ে। ক্লান্ত হয়ে একটা গাছের নিচে গিয়ে বসে পড়ে। খুব তেষ্টা পেয়ে গেছে, জলটা পাওয়া গেলে ভালো হতো। বীরের যেতে যেতে সন্ধ্যা হয়ে যায় আর ও একটা গাছের নিচে বসে পড়ে। দেখে একটা বৃদ্ধ মহিলা গাছের নিচে বসে কাঁদছে। কি হলো দিদা, তুমি কেন কাঁদছো? খুব খিদে পেয়েছে বাবা, খাওয়ার মতন কিছু নেই। বীর দুটো পাথরে ঘষা দেয়। নানা রকম খাবারে ভরা একটা থালা এসে পড়ে। দিদা নাও, তোমার খাবারের আয়োজন হয়ে গেল। ধন্যবাদ বাবা। বৃদ্ধা খাবার খেয়ে নেয়। বীর নদীর পাড়ে বসে পাথর ছুঁড়ে ছুঁড়ে খেলছিল। তখনই বৃদ্ধা সেখানে আসে। বাবা তুমি আমায় খেতে দিয়েছো, তুমি কি আমার আরেকটা সাহায্য করবে? বলুন দিদা, কি সাহায্য দরকার? বাবা অভিশাপের ফলে আমার এই অবস্থা হয়েছে, এই সাপ থেকে মুক্তির কোন ব্যবস্থা করতে পারো? অভিশাপ? কেমন অভিশাপ? অভিশাপের কথা আমি তোমায় পরে বলবো। ঠিক আছে, আপনি তার নিবারণটা বলে দিন। এখান থেকে পশ্চিম দিকে একটা জাদুই আম গাছ দেখতে পাবে, যদি তুমি সেখান থেকে আম এনে খাওয়াও তাহলে আমি সাপ মুক্ত হব। ঠিক আছে দিদা, আমি সকালবেলা এখান থেকে বের হব। বীর সকালে উঠে জঙ্গলের দিকে রওনা হয়। পৌঁছতে পৌঁছতে বীরের সন্ধে হয়ে যায়। ক্লান্ত হয়ে একটা নদীর ধারে বসে পড়ে। বীর নদীর পাড়ে বসে নিজের জন্য খাবার চায় আর খাবার চলে আসে। ঠিক তখনই একটা খ্যাক শিয়াল এসে ঝাঁপিয়ে পড়ে। বীর কালো পাথরের সাহায্যে নিজের চারপাশে একটা আগুনের গন্ডি তৈরি করে। তুমি খুবই বুদ্ধিমান, আমি তোমাকে খেতে চাই। বীর আগুনের তেজ আরো একটু বাড়িয়ে দেয়।
আগুনের শিখা খ্যাক শিয়ালের দিকে যাওয়ায় শিয়াল ভয়ে পালায়। তারপর বীর কিছুটা এগোতে একটা আম গাছ দেখতে পায়। এ কি, এইটা তো আমের গাছ, কিন্তু এর মধ্যে তো আপেলও হয়েছে, নিশ্চয়ই এইটা জাদু গাছ হবে। বীর আম পেড়ে আনে, আম বৃদ্ধাকে খাওয়ায়, বৃদ্ধা একটা সুন্দর পরীতে পরিণত হয়। দেখো বীর, আমি কত সুন্দর হয়ে গেছি, কবে থেকে এই অভিশাপ বয়ে বেড়াচ্ছিলাম, আজ তুমি আমাকে শাপ মুক্ত করলে। তুমি কত সুন্দর, আমি তো এইটা ভাবতেও পারিনি। তোমাকে শাপ কে দিয়েছিল এটা একটু বলো না। আমার বাবা একটা রাজ্যের রাজা ছিলেন, কিন্তু একদিন সব বন্ধুরা মিলে পরীর সাথে হাসি ঠাট্টা করছিল। পরী স্নান সেরে চুল শোকাতে ছাদে আসে, ঠিক তখনই নিচে, দেখ দেখ পরী, ওই পথিকটা তোকেই দেখছে। পরী সেই দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে, পথিকও ওর দিকে তাকিয়ে হেসে দেয়। ওকে ওপরে ডেকে নে পরী। না না, বাবা যদি জানতে পারেন তাহলে ওর প্রাণ যাবে, এত সুন্দর পুরুষ কিছু হবে না, ডেকে নে। পরী পথিককে ওপরে আসার ইশারা করে, কিন্তু রাস্তায় সৈনিকরা তার পথ আটকায়। দাঁড়াও, কোথায় যাচ্ছ? পথিক একটা ঘোড়ের মধ্যে ছিল, সে কারোর কথায় কান না দিয়ে এগিয়ে যেতে থাকে। দাঁড়াও ছেলে, তোমাকে সবাই জিজ্ঞেস করছে, বলো কোথায় যাচ্ছ? পথিক পরীর দিকে ইশারা করে, সৈনিকরা তাকে বন্দি করে রাজার কাছে নিয়ে যায়। রাজা তার মৃত্যুদণ্ডের আদেশ দেন, পথিকের মৃত্যু হয়। আর তার মা এসে পরীকে অভিশাপ দেয়, সে যেন দেখতে কুৎসিত হয়ে যায়, পরী কুরূপ হয়ে যায়। রাজা তাই দেখে পরীকে দূরে জঙ্গলে রেখে আসে। আপনি এখন কোথায় যাবেন? যদি তুমি চাও তাহলে আমি তোমার সাথে যেতে পারি, এই জঙ্গলে থাকতে আমার ভয় করছে। বীর সঙ্গে যাওয়ার অনুমতি দেয়। তারপর দুজনে ম্যাপে নির্দিষ্ট করা রাস্তায় হাঁটতে শুরু করে। বীর এবং পরী যেতে যেতে সামনের গ্রামে গিয়ে পৌঁছায়। গ্রামটা খুব সুন্দর ছিল, সেখানে বাচ্চারা খেলে বেড়াচ্ছিল। খুব রাত হয়ে গেছে, এখন আমাদের একটু ঘুমোতে হবে। বীর আর পরী ঘুমিয়ে পড়ে। গভীর রাতে একটা ছোট্ট মেয়ের জোরে চেঁচানোর আওয়াজ আসে, বাঁচাও বাঁচাও বাঁচাও। বীর সেখানে পৌঁছায়। কি হলো, তুমি কেন চেঁচাচ্ছ? রাত্রিবেলায় একা ঘুমোতে আমার খুব ভয় করে, তাই আমি চেঁচাচ্ছিলাম। বীর হেসে ফেলে আর বলে, এইভাবে কেউ কাঁদে? এসো তুমি আমাদের সাথে ঘুমোবে এসো। সুজুকা বীর আর পরীর সাথে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে, এসো বীর আর পরী, আমি তোমাকে আমাদের বাড়ি দেখাই। ঠিক আছে, তুমি এমনিতেও এখন আমার বন্ধু। হ্যাঁ একদম পাক্কা। সুজুকা তাদের দুজনকে নিয়ে ঘরে যায়, কিন্তু সেখানে তার বাবা মা ছিল না। বীর তার কারণ জানতে চাইলে বলে, আমার বাবা মাকে কিছু অদ্ভুত লোক তুলে নিয়ে যায়, গ্রামের লোকেরা বলেছিল যে তারা এলিয়েন ছিল, অন্য জগতে নিয়ে গিয়েছে, ওদের জগৎ আমাদের থেকে আলাদা। সুজুকা কাঁদতে শুরু করে। চুপ হয়ে যাও সুজুকা, আমরা তোমার বাবা মাকে ফিরিয়ে আনবো। আচ্ছা তুমি কেঁদো না, আমি তোমাকে জাদু দেখাচ্ছি। বীর ম্যাজিক্যাল আয়নাটা বার করে। এটা কি? এটা জাদু আয়না, আর এতে আমরা ভবিষ্যৎ দেখতে পাবো। সত্যি? তাহলে তাড়াতাড়ি দেখাও আমার বাবা মা কবে ফিরবে। বীর আয়নাটা রোদে রাখে, কিন্তু এ কি? পুরি চেঁচিয়ে ওঠে, এটা কি হতে চলেছে আমাদের সঙ্গে? সুজুকাও চোখ ঢেকে ফেলে, বীরকেও দেখতে বলে। বীরও ভয়ে পাথর হয়ে যায়, ও বুঝতে পারছিল না যে এটা কি, কিভাবে এর থেকে মুক্তি পাবে। এটা কি বীর? হ্যাঁ বলো না বীর, কি হবে, আমার খুব ভয় করছে। আরে চিন্তিত হওয়ার মতন কিছুই নেই, আমি তো ঠাট্টা করছিলাম। কি অঘটন ঘটতে চলেছে, এখন কি হবে? পরী আর সুজুকা খুব ভয় পেয়ে গেছিল, তাই বীর ওদের মন অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে। পরী আর সুজুকা, তুমি যা আয়নাতে দেখেছো সব ভুলে যাও। আরে সুজুকা, তুমি নিজের গ্রাম দেখাও, তারপরে তোমার বাবা মার কাছে যাওয়া হবে। বীর, আমরা প্রথমে সুজুকাকে নতুন জামা আর জুতো এনে দেই, আমার খুব খিদে পেয়েছে। ব্যাস একটু অপেক্ষা করুন, সব জিনিস জোগাড় জানতি হয়ে যাবে এক্ষুনি। বীর সুজুকার জন্য নতুন জুতো আর নতুন জামা আনিয়ে দেয়, সঙ্গে ভালো খাবারও। তিনজন খাওয়া সেরে গ্রামে ঘুরতে বের হয়।
মাঠে ঘাটে ঘুরে খুব আনন্দ করে। ঘুরতে ঘুরতে গ্রামের বাইরে বেরিয়ে পড়ে। রাত্রি হয়ে যায়। আমরা কোথায় এসে পড়লাম? আমরা গ্রাম থেকে অনেক দূরে এসে গেছি। আমাদের এখন ফেরা উচিত না, আমাদের এখানেই ঘুমানোর ব্যবস্থা করে নেওয়া উচিত। সেখানে একটা ভালো জায়গা দেখে তারা শুয়ে পড়ে। বীর ঘুমের মধ্যে আবার স্বপ্ন দেখে, যে স্বপ্নের সত্যতা জানার জন্য সে এত দূর আসে। বীরের ভয়ে ঘুম ভেঙে যায়। উঠে দেখে আকাশে গোলাকার কিছু আলোকপিণ্ড ছকছক করছে এবং সেটা ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে, আবার উপরে উঠে যাচ্ছে। বীর জোরে চেঁচিয়ে ওঠে। আওয়াজ শুনে পরি আর সুজুকা জেগে যায়। কি হয়েছে বীর? বীর আকাশের দিকে ইশারা করে। সুজুকা আর পরি সেদিকে মন দিয়ে দেখে। বীর, সকালের সেই জিনিসটা তো নয় এটা, মনে হয় কোনো বিপদ আসছে আমাদের। বীর মুখ দিয়ে এক জাদুই শক্তি বার করে আর সেই ঝলমলে পিণ্ড আকাশে মিলিয়ে যায়। সবাই নিশ্চিন্ত হয়ে আবার ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ওদের এক অঘটনের মুখোমুখি হতে হয়। হঠাৎ মাটি কাঁপতে শুরু করে, চারিদিক দুলতে থাকে, গাছ মাটি থেকে উপড়ে পড়ে যায়। এই ভয়ঙ্কর ঘটনা দেখে পরি, বীর আর সুজুকা একে অপরকে ভয়ে জড়িয়ে ধরে। ঠিক সেই সময় ওদের পায়ের তলার মাটি ফাঁক হয়ে যায় আর ওরা ভেতরে নামতে শুরু করে। বেশ কিছুক্ষণ নামার পর ওরা একটা জায়গায় গিয়ে পড়ে আর পড়ে জ্ঞান হারায়। কিছুক্ষণ পর একটা অদ্ভুত আওয়াজ হয়। সেই আওয়াজ শুনে তিনজনে উঠে পড়ে আর একে অপরকে জিজ্ঞাসা করে যে এসব কি, আমরা এই নতুন কোন জগতে এলাম? বীর, আমার খুব ভয় করছে, আমরা কোথায় এলাম, কি করে এলাম? বীর, কালকে দেখা ভবিষ্যৎ দৃশ্যটা একদম মিলে গেল, দেখো সেটাই হলো যা আমরা কালকে দেখেছিলাম। পরি, এখন আমাদের ওপরে নিয়ে চলো। দাঁড়াও সুজুকা, তুমি কি চাও না যে তুমি আবার তোমার বাবা মাকে ফিরে পাও? সুজুকা অপেক্ষা করার জন্য রাজি হয়ে যায় আর চুপ করে দাঁড়িয়ে থাকে। সেই সময় আবার সেই অদ্ভুত আওয়াজটা শুনতে পায়। বীর, এটা নতুন জগৎ, যেখানে রহস্য ভর্তি আছে। সুজুকার বাবা মাও এইখানেই আছেন আর তোমার জীবনের উদ্দেশ্যটা এইখানেই পুরো হবে। তুমি কি চাও যে তোমার জীবন নিরর্থক হোক? একদমই না, আমি চাই যে আমার জীবন সার্থক হোক। আপনি কে আর আমরা এখানে কি করে আসলাম? তোমার সব রহস্য জানার জন্যে সব ধাপ পার করতে হবে আর শেষে তুমি ঈশ্বরের থেকে একটা উপহার পাবে। এই যাত্রাতে খুব রোমাঞ্চ আছে, আমি প্রস্তুত আছি। কিন্তু এতে প্রচুর বিপদ আছে, হতে পারে তুমি এর শেষ অবধি নাও পৌঁছাতে পারো। এসব কি বলছেন? আমি সত্যি বলছি, গত 600,000 বছর ধরে এখানে কোনো মানব রাজা হতে পারেনি। ঈশ্বর হাজার বছরে অনেক চেষ্টা করার পরে একটা শক্তিশালী আর সাহসী মানুষের নির্মাণ করতে পারে, কিন্তু এই জগতে ওর সব শক্তি বিফল হয়ে যায়। আমি সফল হব কি না সেটা তো আমি জানি না, কিন্তু আমি সব পরিস্থিতিকে পার করার চেষ্টা করব। ঠিক আছে, আমি তোমাকে কিছু কথা আর কিছু জিনিস দিচ্ছি যেটার ব্যবহার তুমি দরকার পড়লে করতে পারবে। এইটা একটা রহস্যময় জগৎ। যেমন আপনার ইচ্ছা। সেই অদৃশ্য শক্তি বীরকে শক্তি দেয় যা দিয়ে বীর লড়াই করতে পারবে আর ওই জগতের সম্বন্ধে কিছু বলে। এখন তুমি এগিয়ে যাও, আমাদের জগতে পৌঁছে দিন। না, আমি আমার বাবা মাকে নিয়ে তবে এখান থেকে যাব। আমাকে আমার উদ্দেশ্য পুরো করার আছে, আমি আমার উদ্দেশ্য আর এই জগৎটাকে জেনেই তারপরেই যাব এখান থেকে। তোমার যাওয়ার আছে তো তুমি এখান থেকে যেতে পারো। দাঁড়াও মেয়ে, তুমি এখান থেকে আর যেতে পারবে না, কারণ এখন কোনো দ্বার খোলা নেই। যখন তুমি সব রহস্য খুঁজে নেবে তুমি স্বয়ং এখানের রাস্তা পেয়ে যাবে। যাওয়া যাক। পরি এগোতে থাকে, সুজুকা আর বীর পিছনে পিছনে। বীর, তুমি এই নতুন জগতের সৌন্দর্য দেখতে পাচ্ছ? কি সুন্দর! সত্যি খুব সুন্দর।
দেখো এগুলো কত সুন্দর, আর আলাদা আলাদা রঙের পাখি উড়ছে, এরা আমাকে আকর্ষিত করছে সত্যি। দেখো পুকুরের জলে কি সুন্দর হাঁস ভেসে বেড়াচ্ছে, খুব ভালো সব। বীর আমাকে ক্ষমা করে দাও, আমি ভয় পেয়ে গেছিলাম তাই ফিরে যাওয়ার কথা বলেছিলাম, তুমি কি আমার উপরে অসন্তুষ্ট? না তেমন কিছুই নেই, আমি রাগ করিনি। পরি বীর আর সুজুকার সঙ্গে চলতে থাকে। সুজুকা, যখন তোমার বাবা মা তোমার থেকে দূরে হয়েছে তুমি কত বড় ছিলে? আমি তো এখনো পর্যন্ত আমার বাবা মায়ের মুখই দেখিনি, আমি জানি না। কোনো ব্যাপার নেই, গ্রামের এক কাকা বলেন আমি যখন কয়েক মাসের বলেছিলাম তখন সেখান থেকে অনেক বাচ্চা হারিয়ে যায়, আর অনেক বাচ্চার বাবা মাও। তাহলে তো অন্যরাও এখানে আছে, সবাইকে খুঁজতে হবে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। হ্যাঁ বীর, আমি জানি এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ, কিন্তু খুব ভালো লাগবে। তিনজনে এগিয়ে চলে। বীর আমি একটা আওয়াজ শুনতে পাচ্ছি, তুমিও কি পাচ্ছ? কি আওয়াজ? সুজুকা তুমি কি শুনতে পাচ্ছ না? হ্যাঁ পাচ্ছি তো, হালকা হালকা আওয়াজ। এখানে কোনো জলপরি আছে, কোনো জানোয়ারও হতে পারে। আমি আমার গ্রামে জলপরির গল্প শুনেছি, নিশ্চয়ই এখানে জলপরি আছে। কিন্তু তখনই হঠাৎ কেউ সুজুকাকে মুখে ভরে ফেলে, তাই দেখে বীর আর পরি পাথর হয়ে যায়। সুজুকা, সুজুকা! পরি আর বীর সুজুকাকে বাঁচানোর আগেই একটা জলপরি সুজুকাকে নিয়ে সমুদ্রে লাফিয়ে পড়ে, আর তাই দেখে পিছনে পিছনে বীর আর পরিও লাফিয়ে পড়ে। দেখে এক বিশাল জলপরি সমুদ্রের ঢেউয়ের সাথে ওঠানামা করছে, যার শরীরের উপরের অর্ধেকটা মানুষের মতন আর নিচের অর্ধেকটা মাছের মতন। জলপরির এই অদ্ভুত রূপ দেখে পরি বীরকে একা রেখে পালিয়ে যায়। তুমি আমার সুজুকাকে ছেড়ে দাও। জলপরি মুখ দিয়ে একটা জোরে ফু দেয় আর বীর দূরে গিয়ে ছিটকে পড়ে। বীর অনেক চেষ্টা করে আবার উঠে দাঁড়ায়। সে একটা বাচ্চা মেয়ে, তুমি ছেড়ে দাও তাকে। জলপরি জলের আরো নিচে যায় আর সুজুকাকে লুকিয়ে রেখে আসে। সুজুকা কোথায়? সে এখন থেকে আমাদের সাথে থাকবে এই জল রাজ্যে। বীর সেখানে যাওয়ার চেষ্টা করে, তখনই জলপরি ওকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। জলের ভেতরে দূর থেকে একটা গানের আওয়াজ ভেসে আসে, বীর বিভোর হয়ে শুনতে থাকে। এই মধুসুর, এই মধুসুর কোথায় থেকে আসছে? এটা আমাদের জগৎ, এখানে আমরা নাচ গান করি। আমারও দেখার আছে। জলপরি প্রশংসা শুনে বীরকে পিঠে বসিয়ে নিচে নিয়ে যায়। সেখানে জলের ভেতরে একটা সুন্দর প্রাসাদ ছিল, সেখানে আর অন্য জলপরিরাও থাকত। প্রাসাদের ভেতরে জলপরিরা মিলে একটা জলসার আয়োজন করেছিল, কিছু জলপরি নাচ করছিল। সেই জলসায় সিংহাসনে একজন রানী বসেছিলেন, জলপরিদের নাচ দেখছিল। বীর সেই সব দেখে বুঁদ হয়ে যায় আর আশ্চর্য হয়ে এদিক ওদিক দেখতে থাকে। হঠাৎ ওর সুজুকার কথা মনে পড়ে, ও জোরে সুজুকা বলে চেঁচিয়ে ওঠে। এই ছেলে তুই কি পাগল হয়ে গেছিস, চেঁচাচ্ছিস কেন? দরবারের গান বাজনা বন্ধ হয়ে যায় আর সবার নজর বীরের উপরে গিয়ে পড়ে। আমার বন্ধু সুজুকা কোথায়? এখানে যে একবার আসে সে আর ফেরত চায় না, তুমিও যাবে না। তখনই সেই জলপরি আসে যে বীর আর সুজুকাকে এখানে নিয়ে এসেছিল। এই বাচ্চারা কে? এই দুটো বাচ্চারা বাইরে দিয়ে যাচ্ছিল তাই আমি নিয়ে এসেছি। সুজুকাকে আনো। সুজুকাকে নিয়ে আসা হয়। বীর তুমি এসেছো? এসো সুজুকা, আমরা যাই। দাঁড়াও, তুমি এখন এখান থেকে কোথাও যেতে পারবে না। আপনার জগৎ আলাদা, আমাদের আলাদা, আমরা এখানে কি করে থাকবো? বীর তুমি তো বেঁচেই থাকবে না, আর সুজুকাকে আমরা জলপরি বানিয়ে ফেলবো। আমরা একটা উপলক্ষ নিয়ে এখানে এসেছি, আমাদেরকে আমাদের লক্ষ্য অবধি পৌঁছাতে দাও। তোমার মিশন শেষ। বীর নিজের শক্তি প্রয়োগ করে জলের তলার প্রাসাদটাকে কাঁপিয়ে দেয়। সুজুকাকে নিয়ে প্রাসাদ থেকে পালিয়ে বাইরে চলে আসে। বীর আমাদের এখান থেকে পালাতে হবে, ওই জলপরি আমাদের পিছনে আসতে পারে।
এখন তুমি ভয় পেও না, আমি ওদেরকে বেঁধে দিয়েছি। বীরের হঠাৎ পরীর কথা মনে পড়ে যায়। পরি কোথায় গেল? সুজুকা, তুমি কি পরীকে দেখেছো? না, আমি তো দেখিনি। সেই জলপরীরা ওকে, না না, এমনটি হতে পারে না। তুমি তোমার জাদুই শক্তি দিয়ে ওকে খোঁজো। এমন কোনো শক্তি নেই। তখনই একটা অদৃশ্য আওয়াজ বলে, কাকে খুঁজছো বীর? সেই পরীকে? আগে, কিন্তু আপনি কি করে জানেন? আমি সব জানি। আপনি তাড়াতাড়ি ওর ঠিকানাটা বলে দিন। পরীকে কি কেউ ধরে রেখেছে? আমি চাই যে তুমি নিজেই সব সত্যটা জানো, যাতে তুমি আমার উপরে বিশ্বাস করতে পারো। কিন্তু যাবোটা কোথায়? সেই সামনে মহলটা দেখছো, তার ভেতরে তুমি পুরীকে পেয়ে যাবে, আর সেইখান থেকেই তোমার আগের রাস্তা নির্ধারিত হবে। বীর আর সুজুকা ওই প্রাসাদের দিকে রওনা হয়। তখনই ওই অদ্ভুত আওয়াজ বলে, দাঁড়াও, একটা জরুরি কথা শুনে নাও। আগে বলুন। সেই পুরীর থেকে সাবধান। কিন্তু ও যে আমাদের বন্ধু। সত্যটা জেনে নির্ণয় করো। বীর আর সুজুকা প্রাসাদের দিকে এগোয়, কিন্তু ওদের গেটেই আটকে দেয়। গেটের দুপাশে চোখগুলো লাল লাল, বড় বড় দাঁত আর শিংওয়ালা ভয়ঙ্কর দুটো রাক্ষস দাঁড়িয়েছিল। দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? আমাদের মহলের ভেতরে যাওয়ার আছে। আমাদের ভেতরে যেতে দাও। তুমি ভেতরে যেতে পারবে না, আমি তোমাকে খেয়ে ফেলবো। তোমরা কি জানো না বীর এতদিনে কত রাক্ষস মেরেছে? এই বাচ্চা মেয়ে, তোর সব দাঁত ভেঙে দেব বুঝলি। আচ্ছা, এই রাক্ষসগুলো কথা বলে না কেন? অন্য রাক্ষসটা রেগে গিয়ে সুজুকার দিকে তাকায়। বীর ভেতরে যাওয়ার জন্য সুজুকার হাত ধরে এগিয়ে যায়। রাক্ষস মুখ দিয়ে আগুনের হলকা ছড়ে। বীর আর সুজুকা দূরে ছিটকে পড়ে। তারপর বীর জাদুই তীর দিয়ে দূর থেকে তীর মারতে থাকে। রাক্ষসরাও যুদ্ধ শুরু করে। বেশ কিছুক্ষণ যুদ্ধ চলতে থাকে আর রাক্ষসরা আহত হয়। রাক্ষসরা ভয়ে পালিয়ে যায়। সুজুকা হেসে ফেলে, এ মা ভয়ে পালিয়ে গেল, এ মা ভয়ে পালিয়ে গেল। চলো সুজুকা, তাড়াতাড়ি ভেতরে গিয়ে নিজের বন্ধুকে খোঁজার আছে। বীর আর সুজুকা ভেতরে যায়, কিন্তু এ কি, সেখানে একটা রানী বসে আর তার সেবায় দাস দাসীরা ব্যস্ত হয়ে আছে, দুপাশে দাঁড়িয়ে বাতাস করছে। পরী, তুমি? পরী, এই ছেলে কে তুমি? তুমি কি জানো না একজন রানীর সাথে কিভাবে কথা বলতে হয়? মহারানী? কে মহারানী? এ আমাদের রানী। চুপ করো তোমরা, এ আমাদের বন্ধু পরি, যাকে তোমরা এখানে আটকে রেখে দিয়েছো। চলো পরি, আমরা তোমাকে বাঁচাতে এসেছি। বীর, তুমি শুনলে না দাসী কি বললো? শুনলাম, কিন্তু তুমি মহারানী কি করে হতে পারো? তুমি তো আমাদের সঙ্গে এসেছো না অন্য জগৎ থেকে। ওভাবে হাসছো কেন? আগে বলো, তুমি রানী কিভাবে হলে? সৈনিক, এদের দুজনকে ধরে জেলে বন্ধ করে দাও। সৈনিক বীর আর সুজুকাকে নিয়ে জেলে বন্ধ করে দেয়। তখন সেই অদ্ভুত আওয়াজ আবার বলে, আমি বলেছিলাম না যে নিজের বন্ধুর থেকে সাবধানে থেকো, কিন্তু তোমরা শুনলে না। এখন এখান থেকে কি করে বেরোই? বের হবে বাছা, কিন্তু নিজের বন্ধুর আসল রূপটা তো দেখে নাও। তখনই পরি কিছু সৈনিককে নিয়ে বীরের কাছে আসে। ওই পাথর আর আয়নাটা আমাকে দাও। কোনটা? যার ভেতরে শক্তি আছে। কেন তুমি আমাদের সঙ্গে এমনটা করছো? আমি শুধু তোমার শক্তিটা চাই, সেগুলো তুমি কখনো পাবে না। মনে রেখো, সমস্ত শক্তি প্রয়োগ করেও তুমি এখান থেকে বেরোতে পারবে না। বীর আর সুজুকা চুপ করে থাকে। তখনই একটা মোটা, কালো, বড় বড় দাঁতালা ভয়ঙ্কর রাক্ষস সেখানে আসে। সে তার মাথা ধর থেকে আলাদা করে আবার লাগিয়ে দেয়। তাই দেখে সুজুকা বীরের পিছনে লুকিয়ে পড়ে। পরি, এরা সহজে বুঝবে না, এদেরকে তো আমি মজা দেখাবো। গল্পটা চলতে থাকবে। বন্ধুরা, যদি আপনাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, তো আমাদের লাইক করুন, কমেন্ট করুন
আর আগের ভিডিওগুলো দেখার জন্যে আমাদেরকে সাবস্ক্রাইবও করুন আমাদের চ্যানেল পাপা টিভিকে, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু।